আমার মনে আছে আমি মাদ্রাসা যখন পড়ি স্টুডেন্ট লাইফ থেকে আমি উপার্জন করি আমি চাকরি করি এবং আমার বাবাকে আমি সংসারে টাকা দিতাম এবং সংসার চালাতে সহযোগিতা করতাম আমি আমার কথা আপনাদেরকে বলেছি 600 টাকা বেতনে চাকরি করেছি আমি ছাত্র জীবনে এবং ওই 600 টাকা পরিপূর্ণ আমার বাবার সংসারে দিয়েছি বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন একটা সময় ধরা খেয়েছেন সব ব্যবসা মানে লসে পড়ে ভয়ঙ্কর একটা অবস্থায় চলে গেছেন আমি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে কোথা চাকরির নাম সহ বললাম যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে মসজিদে ইমামতি করে বাবার সংসারে টাকা দিয়ে পড়ালেখা করেছি কই আমরা খারাপ ছাত্র হই নাই তো কই আমার পড়ালেখাতে কোনো অসুবিধা হয় নাই সারা বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের অধীনে 10 স্ট্যান্ড 3rd স্ট্যান্ড 2nd স্ট্যান্ড এগুলো করার সুযোগ আমার হয়েছে আমি চাকরি করে পড়ালেখা করে আবার ভালো রেজাল্টও করেছি সংসারে হেল্প করেছি অনেক যুবকরা আছে বিহায়ের মতো বাপের হোটেলে খাইতে 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 আদা বুড়া হয়ে যায় এরপরেও ছাড়ে না আছে না নাই অতএব আমরা চাইলে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি যুবকরা কাজ না পাওয়ার কারণে আকাশ শুরু করে দেয় এই যে কয়েকদিন আগে দেখেন না বিশ্বকাপ গেল কোথাকার কোন দেশ খেলতেছে যুবক এখানে ঘন্টাকে ঘন্টা হাজার হাজার ঘন্টা হাজার হাজার টাকা নষ্ট করে পাগলামি ছাগলামির সীমা ছাড়িয়ে চরম একটা অবস্থা তৈরি করে ফেলেছে গভীর রাত ফাইনাল খেলার দিন আমার মনে আছে যে আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল করে যাচ্ছি হাইওয়ে বন্ধ করে দিয়ে যুবকরা বহু দূর পাল্লার বাস ওটার সামনে নাচানাচি করতেছে মানে ছাগলামি এবং পাগলামির তো একটা সীমা থাকে এটা কোন পাগলামি রে বাবা এটা কোন পাগলামি মনে রাখবেন একজন আদর্শ মানুষ কখনো কারোর বিরক্তির কারোর কষ্টের কারণ হতে পারে এদেশের সবচেয়ে বড় সমস্যাগুলো একটা হলো বেকারত্ব বেকারত্ব আমার খুব পছন্দের একজন লেখক আছে আলেম ওনার একটা লেখা আমি পড়েছি আমার অসাধারণ লেগেছে উনি লিখেছেন যে আমাদের এদেশে যত সমস্যা যত আকাম কুকাম যত সন্ত্রাসী যত ফাইজলামতি পাগলামি ছাগলামি হয় এই সবগুলার গোড়ার কথা হলো বেকারত্ব কাজ নাই এগুলার সবগুলার ধরে ধরে যে কাজে লাগাই দেওয়া হতো দেখবেন যে সব সোজা হয়ে যেত যুবকগুলার ধরে বিয়ে করা দিতে হবে আর কাজে লাগাই দিতে হবে দেখবেন সব সোজা হয়ে গেছে দেখছেন ঠিক বলে উঠতেছে পোলাপান মুরব্বী তাদের বিয়ে সাজে দিবেন সময় মতো না হলে গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে হাসির কথা নয় উপযুক্ত বয়সে বিয়ে দিবেন তো যাই হোক যে যুবককে প্রশ্ন করেছেন তাকে বলবো বাবা মা যদি হারাম উপার্জন করে আপনার যদি নিরুপায় হয় তাহলে যতটুকু না হলে নয় ততটুকু আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি খুব দ্রুততার সাথে উপার্জন করে এই হারামকে ডিনাই করবেন